हाय फ्रेंड्स, वेलकम टू माय ट्यूब चैनल। अभी मामपी और आज के अखन जाच्छी भांगा मेला देखते। आज के मेलार माने कल के शेष दिन हो गेछे और आज के किछु किछु करे मेला उठे जाबे, मेलार दोकानपत्र किछु किछु करे उठे जाबे। तो तार सत्ते आमरा एखन जाच्छी दीदू मामीमा ओदेर साथे। तो चलो, एदिके रेडी हो गेछे, ओराओ रेडी हो गेछे, नीचे एखन दाड़िये आछे। आजके ब्लगटा आमि एखन थेके शुरू करछि। तो चलो आजके ब्लगटाके स्टार्ट करा जाक। मेलार मध्ये एखन चले एसेछि और ओइदिके मामीमा एसे एखन इयारिंगस देखछे। एखाने जे बड़ ज्वेलारी दोकानटा होयेछिलो ओखान थेके आमि एकटा नेकलेस निएछि, तोमादेरके ब्लगे देखिये देबो। एखान थेके एकटा नेकलेस कालके निये गेछि। আর আজকে এখন মাইমা এখন ইয়ারিংস দেখছে। সাদা সাদা লাগছে ওই এই যে সাদা দেখে এই এই সাদাটা। আর অনেক দোকান উঠে গেছে, ওই দিকটা একদম খালি হয়ে গেছে। দেখো এটা প্রথম দিকের লাইনটা, তো সামনের দিকে যে দোকানগুলো কয়েকটা ছিল ওই দোকানগুলো অনেক খালি হয়ে গেছে। আর আজকে মেলায় একদম খুবই কম লোক, আজকে খোলা মেলা ভাবে ঘোরা যাবে। পছন্দ হচ্ছে? মাইমা একটা নেকলেস দেখছে। কানেরটা কিন্তু ভালো লাগা, ইয়ারিংস টাওয়ার পছন্দ হচ্ছে না? হ্যাঁ, কানেরটা। তো এইদিকে এখন নেকলেস গুলো মাইমা এখন দেখবে, আর আমি কালকে ওখান থেকে একটা নেকলেস নিয়ে গেছি। এইদিকে ব্যাঙ্গেলস গুলো দেখো, এই দেখো না কালেকশন গুলো ভালো। এইটা হবে এইরকম এরকম, এইদিকে আছে তো সরু নেকলেস গুলো, ওই দেখো। আমার এখন এইটাই চয়েস হয়েছে, এই পাতা ডিজাইনের যে নেকলেসটা দেখছিল এটা এখন হাটটা পছন্দ হয়েছে, ওটা নিলে। আর এটা প্রাইস বলছে 200 মতো। মাইমা ওইদিকে বলছে আজকে লাস্ট মেলা, একটু তো কমাতে হবে। এইভাবে দিয়ে দিচ্ছে কানের গুলো, তো কালকে সে কিরকম ভাবে বাঁকিয়ে দিয়ে দিয়েছিল। শুধু যার সামনের দিকে কয়েকটা প্রথম গলি আমি দেখলাম দোকান উঠে গেছে, বাদ বাকি এখানটায় সব যা যা দোকান ছিল সেগুলো মোটামুটি রয়েছে। আর এদিকে দোকান চলছে, এটা এখন গুছিয়ে ফেলছে। আর লাইট ফাইটগুলো যেগুলো যা ছিল বেশি ছিল, লাইটগুলো অনেক অফ করে দিয়েছে অনেক। আজকে খুব বেশি লাইটও জ্বলছে না, আগের দিন মেলাতে দেখেছিল যেরকম একদম প্রচণ্ড লাইট ছিল, তো সেরকম লাইট আর নেই। তবে মোটামুটি ভিড়ভাড়টা রয়েছে। কোথায় খাবার দোকানগুলো দেখো সব প্রায় উঠে গেছে, শুধু জাস্ট এই ফুচকার দোকান আর এইদিকে পাশকুড়া চপের দোকানটা জাস্ট রয়েছে, বাদ বাকি একদম ফাঁকা হয়ে গেছে ওই দিকটা। ঠাকুরের কালী ঠাকুরের মূর্তিটা যেটা ছিল ওটা বিসর্জন হয়ে গেছে। ও দেখো ওইদিকে কালী ঠাকুরের মূর্তিটা যেটা ছিল সেটাও নেই, আর পুরো মাঠ একদম ফাঁকা। এইদিকে আমরা শেষের দিকে আছি, আর ওইদিকে মাইমা এখন বলছে চল আজকে এখন নাগরদোল্লাটা আছে যখন, আজকে এখন শেষের দিন চাপবো। আমাকে ছোটবেলায় কিসে চেপেছিলে, একটা গাড়ি না কিসে বাচ্চাদের, তো ওটাই বলছে আজকে চল চাপবো। আর দিদি এখান থেকে কিছু একটা নেবে, ওই জন্যই এলো একদম ওই প্রথম দিকে এসে এসে দেখে দেখে এলো এখানে। কেননা ওখান থেকে একদম পুরো আজকে দেখা যাচ্ছে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। দেখো সব তুলে নিচ্ছে দোকান, আর একটা মানে খাবার দোকানও নেই যে কিছু একটু খাবো। যখন এসেছিলাম ফার্স্ট দেখেছিলাম যে একটা যে ফুচকার দোকান ছিল, তো একটা ফুচকার দোকান ছিল, ভাবলাম ওখানে ফুচকা খাবো আজকে। তো সেই দোকানটাও দেখলাম নিমেষের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেছে। আর আমরা আজকে মেলাতে কি পানি খাচ্ছি না, শুধু জাস্ট পাপড়ি চাটি একটা দোকান আছে, সেটা আবার মাইমা এখন পাপড়ি চাট খাবে না। এই সাইডে এইদিকে মিষ্টির দোকান কয়েকটা রয়েছে, আর এখন আমরা বেরিয়ে পড়ছি ওই মেলা থেকে। আর কিছু দেখার মতো কিছুই নেই, কেননা অনেক মেলা উঠে গেছে একদম খালি খালি। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, আর মেলায় আজকে কিছুই খেলাম না, দেখি এখন দোকানে গিয়ে যদি কিছু খাওয়া দাওয়া করি। দিদু এখন যাচ্ছে এখন জিলাপি নিতে, এখান থেকে দিদু এখন জিলাপি নেবে। হ্যাঁ বলছে আমাকে একদম দেখাবি না, আমি তোমাকেই দেখাবো। আর এইদিকে কয়েকটা মিষ্টির দোকানই জাস্ট রয়েছে। এদিকে আমি ফুচকা খেতে প্রচুর ইচ্ছা করছে, ওই জন্য আগে ফুচকা খাবো। এখন মিশনের কাছে গিয়ে ফুচকা খেয়ে এলাম, কেননা মেলাতে ফুচকা বসেনি, তো ওই জন্য এখন মিশনের কাছে গিয়ে ফুচকা খেয়ে এলাম। এবার চিকেন পকোড়া নিতে এসেছি, আর চিকেন পকোড়া দেখি আছে কিনা, কারণ বাড়িতে নিয়ে চলে যাবো পারছি এখানে ওষুধ খাওয়া। ওইদিকে মাইমা এখন নিতে গেছে চিকেন পকোড়া, আছে তো মাইমা? তুলে নিয়ে চলে এখানে প্যাকেট করে দে।
সবেমাত্র আমি এখন মেলা দেখে বাড়ি ফিরে গেছি, আর প্রথম দিন থেকে শেষ দিন অবধি এই বছর মেলা দেখলাম। না হলে অন্যান্য বছর কি হয়, ওই দোলের দুদিন আগে অবধি মেলা দেখে যায়, তারপর আর আসি না। আর এবছর একদম মেলা শেষ দিন অবধি মেলা দেখলাম। এখন এবার দোকানপত্র গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, কদিন এখন প্রত্যেক দিন টানা মেলা যাওয়া হচ্ছিল, এবার কদিন এখন মেলাটাকে মিস করবো পরের বছর। এখন আর এই কামারপুকুরে মেলাটা বেশ ভালো হয়, বেশ বড় সড়ো করে মেলা হয়, তোমরা দেখেছো ব্লগে। পর্যন্ত সুমন আসেনি, আর সুমন আজকে ভাঙা মেলাতে গেল না, ও আমার সাথে মেলা গেছে বলতে গেলে ওই 3 থেকে 4 দিন গেল বোধ হয়। ব্লগটাকে বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।